গতকাল পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে ত্রিপুরা শিল্প নিগমের জমি সংক্রান্ত মামলায় টিআইডিসি চেয়ারম্যান বা এমডি রুমে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই মামলাটি হল ত্রিপুরাতে যে শিল্প এলাকাগুলি গড়ে উঠেছে তার মধ্যে আর কে নগর বোজং নগর। রাজ্যে বিজেপি সরকার গঠন করার পর গত চার বছরে এক টাকারও জমি অধিগ্রহণ করা হয়নি। যেগুলো সিপিআইএম আমলে ইন্ডাস্ট্রি গড়ে রেখেছে সেগুলির উপরই কাজ হচ্ছে। রবিবার সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। চেষ্টা করি এখন কথা হচ্ছে, গতকালকে একটা মামলা নিয়ে যেটা লেখালেখি হচ্ছে পত্রপত্রিকায়, যে ত্রিপুরা শিল্প নিগমের একটা জমি সংক্রান্ত মামলায় নাকি টিআইডিসি চেয়ারম্যান এবং এমডি রুম তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই কেসটা কি? এই কেসটা হচ্ছে ত্রিপুরাতে যে শিল্প এলাকাগুলো গড়ে উঠেছে তার মধ্যে ভুজংনগর আর কে নগর দুটা শিল্প এলাকা। ভুজংনগর শিল্প এলাকা অনেক আগে হয়েছে, আর কে নগর পরবর্তী সময় তৈরি হয়েছে। এই আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করতে গিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে। ল্যান্ড অ্যাকুইজিশন কারা করে? ল্যান্ড অ্যাকুইজিশন গভর্নমেন্টের আমাদের ডিস্ট্রিক্ট এন্ড কালেক্টর, যিনি ডিএমএন কালেক্টর থাকেন, ওনার অধীনে ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়। প্রথম কথা হচ্ছে, পত্রিকাতে যখন লেখা হয় তখন লেখা হচ্ছে যে ত্রিপুরা শিল্প নিগম জমি অধিগ্রহণ করেছে। প্রথম তো এই বিজেপি সরকার আসার সাড়ে চার বছরে এখন পর্যন্ত এক টাকারও জমি অধিগ্রহণ কোথায় করা হয়নি। যেগুলো সিপিএম আমলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে রেখেছে সেগুলোর উপরেই কাজ হচ্ছে, অথচ এই গভর্নমেন্ট আসার পরে এক টাকারও জমি অধিগ্রহণ করা হয়নি। জমি অধিগ্রহণ করা হয়েছে কবে? সেগুলো অনেক আগে, সেগুলো ১৯৮০ সালে হয়েছে, ১৯৯০ সালে হয়েছে, ২০০০ হয়েছে, ২০১০ হয়েছে, অর্থাৎ তখনকার সময় সেই জমি অধিগ্রহণ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করা হয়েছে। সেখানে ২০১৬ সালে একজন ভদ্রলোক একটা মামলা করলেন যে আমি আমার জায়গা, সরকার ডিএম যে জায়গাটা নিয়েছে ইন্ডাস্ট্রিজ করার জন্য, আমি আমার পুরো টাকাটা পাইনি, আমাকে আরো কিছু টাকা দাও, সে মামলা হয়েছে। এই ল্যান্ড অ্যাকুইজিশন মামলা এলেকে যেগুলো হয় সেগুলো আমাদের লিগেল ডিপার্টমেন্ট রয়েছে, সরকারের যারা অ্যাপয়েন্ট করা অ্যাডভোকেটরা থাকেন তারা সেগুলোকে দেখেন, ডিল করেন, সেখানে কোর্টে মামলা চলে। এরকমই একটা মামলা, এগুলো অনেক মামলা, শুধু এটা এরকম নয় যে টিআইডিসিতে সরকারের উন্নয়নের কাজের জন্য প্রতিনিয়ত জমি অধিগ্রহণ করা হয়ে থাকে, স্কুল তৈরি করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বিভিন্ন তৈরি এই সমস্ত ডেভেলপমেন্টের কাজের জন্য করে থাকা হয়। তো এগুলো আগেই করা হয়েছে কমিউনিস্ট